হ্যালো ক্লাস টু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের দিনে কি পড়েছিলাম মনে আছে? আগের দিনে আমরা দ্বিতীয় পাঠে বড়কে কবিতা পড়েছিলাম। আজকের বড়কে কবিতার আমরা অনুশীলনী গুলো লিখবো, যে প্রশ্ন উত্তর আছে মানে দেখো, আর বিপরীত শব্দে যেগুলো আছে সেগুলো আমরা খাতায় লিখবো। তো তার আগে তোমাদেরকে আমি বলবো, তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের বাংলা লিট কপি যেটা আছে, বাংলা লিটারেচারের আলাদা কপি তোমরা যেটা করেছো, সেই কপিটা নিয়ে তোমরা রেডি হও। আর সমস্ত প্রশ্ন উত্তর গুলো তোমরা আমার সাথে সাথে বলার সাথে সাথে তোমরা অবশ্যই লিখে নেবে, ঠিক আছে? দেখো, তোমাদের সাহিত্য প্রভা বইতে যে দ্বিতীয় পাঠ বড় কে, ওই গল্পের আমরা অনুশীলনী আজকের লিখবো। আচ্ছা, আমরা তাহলে এখন কোন অনুশীলনীর গুলো লিখছি, কোন চ্যাপ্টারে, সেই চ্যাপ্টার টু তোমরা তোমাদের কপি সব থেকে উপরে লিখবে, চ্যাপ্টার টু। আচ্ছা, হেডিং দেবে বড় কে, যেমন করে আমি লিখেছি এইভাবে তোমরা হেডিং দাও। একেরটা এক কথায় উত্তর দাও, কয়েরটা কাকে বড় বলি, উত্তর লিখবে যার মধ্যে অনেক গুণ আছে তাকে বড় বলি, যার মধ্যে অনেক গুণ আছে তাকে বড় বলি, ঠিক আছে? তারপরে দেখো খয়েরটা, মানুষ কেন ছোট হয়ে যায়, যখন মানুষ নিজেকে বড় মনে করে তখন সে ছোট হয়। তাহলে যখন মানুষ নিজেকে বড় মনে করে তখন সে ছোট হয়। নেক্সট গয়েরটা, সংসারে বড় হওয়া কঠিন কেন, সংসারে বড় হতে গেলে অনেক গুণ থাকা প্রয়োজন, সংসারে বড় হতে গেলে অনেক যোগ্যতা থাকা খুবই দরকার, ঠিক আছে? ঘয়েরটা, অহংকার কাদের মধ্যে দেখা যায়, যারা ভালো মন্দ বিচার করতে পারে না, যারা ভালো মন্দ বিচার করতে পারে না। নেক্সট দুয়ের দাগে, তোমাদের বইতে মানে লেখো বলেছে লিখতে, মানে লেখো সংসার, পারিবারিক জীবন, অহংকার মানে দম্ভ বা গর্ব, কঠিন মানে কষ্টকর, যেটা করা খুব সহজ নয়, হিতাহিত মানে ভালো মন্দ, ব্যাপার মানে বিষয়, গুণ মানে যোগ্যতা। এবার পরেরটা তোমরা লিখবে বিপরীত শব্দ লেখো, এখানে লিখবে নম্বর চার, চার নম্বরের আমরা করব বই থেকে বিপরীত শব্দ লেখো, এইভাবে লেখো উপরে প্রথমে, তারপর লেখো কঠিন কথার বিপরীত অর্থ কি, সহজ, মরে বাঁচে, নিজে অপরে, বড় ছোট, গুণ দোষ, ঠিক আছে? তাহলে এই যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো করালাম, তোমরা অবশ্যই বাড়িতে এগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং পড়ে এই চ্যাপ্টারটাকে অভ্যাস করে নেবে ভালো করে।